হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের মক্কায় হিজরত ও কাবা গৃহ নির্মাণ। হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম হাজেরা ও ইসমাইল আলাইহি সালাতু ওয়াসসালামকে নিয়ে যখন মক্কায় যান, হাজেরা তখন তার শিশুপুত্রকে দুগ্ধপান করাতেন মসজিদে হারামের উঁচু অংশে, বাইতুল্লার কাছে জমজমের কূপের নিকটে অবস্থিত একটি বড় গাছের নিচে তিনি তাদেরকে রেখে আসেন। মক্কায় তখন ছিল না কোনো মানুষ, না ছিল কোনো পানি, এখানেই তিনি তাদেরকে রেখে এলেন। একটি থলের মধ্যে একটি খেজুর এবং একটি মশকে কিছু পানীয় রাখলেন। অতপর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যেদিক থেকে এসেছিলেন সেদিকে ফিরে চললেন। হাজেরাও তার পিছু পিছু ছুটে যান এবং জিজ্ঞাসা করেন, আমাদেরকে এই শূন্য প্রান্তে রেখে কোথায় যাচ্ছেন, যেখানে নেই কোনো মানুষজন, নেই কোনো খাদ্য পানীয়? হাজেরা বারবার একথা বলা সত্ত্বেও ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার দিকে ফিরে তাকালেন না। তখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আল্লাহ কি এরকম করতে আপনাকে আদেশ করেছেন? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, হ্যাঁ। হাজেরা বললেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। একথা বলে হাজেরা ফিরে আসলেন এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামও চলে গেলেন। যখন তিনি ছানিয়া পর্যন্ত পৌঁছালেন, যেখান থেকে তাকে আর দেখা যাচ্ছিল না, তখন তিনি কাবামুখী হয়ে দাঁড়ালেন, দুহাত তুলে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমি আমার বংশধরদের কতককে নিয়ে বসবাস করলাম অনর্বর উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকট। হে আমাদের প্রতিপালক, তারা যেন সালাত কায়েম করে, অতএব তুমি কিছু লোকের অন্তর তাদের দিকে অনুরাগী করে দাও এবং ফলাদি দ্বারা তাদের জীবিকার ব্যবস্থা করে দাও, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। হাজেরা ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে স্তনের দুধ পান করাতেন, নিজে মশকের পানি পান করতেন। শেষে মশকের পানি ফুরিয়ে গেলে মা ও শিশু উভয় পিপাসায় কাতর হয়ে পড়েন। শিশুর দিকে তাকিয়ে দেখেন পিপাসায় তার বুক ধরফর করছে। শিশুপুত্রের এই করুণ অবস্থা দেখে সহ্য করতে না পেরে মা সেখান থেকে উঠে গেলেন এবং নিকটবর্তী সাফা পর্বতে আরোহণ করলেন। সেখান থেকে প্রান্তরের দিকে তাকিয়ে কাউকে দেখা যায় কিনা লক্ষ্য করলেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। এরপর সাফা পর্বত থেকে হাজেরা নেমে নিম্নভূমিতে চলে আসলেন। নিচু ভূমি পাড়ি দিয়ে তিনি মারওয়া পাহাড়ে উঠেন, চতুর্দিকে চোখ বুলিয়ে দেখতে লাগলেন কাউকে দেখা যায় কিনা, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। এভাবে তিনি সাতবার আসা যাওয়া করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্যই লোকজন হজ ও উমরায় উভয় পাহাড়ের মাঝে সাতবার সাই করে থাকেন। মারওয়া পাহাড়ে উঠে তিনি একটি আওয়াজ শুনতে পান। তিনি তখন নিজেকে লক্ষ্য করে বলেন, চুপ করো। তারপর কান পেতে পুনরায় ওই একই আওয়াজ শুনতে পেলেন। হাজেরা তখন বললেন, তোমার আওয়াজ শুনেছি, যদি তুমি সাহায্য করতে পারো তবে সাহায্য করো। এমন সময় তিনি দেখতে পেলেন কূপের স্থানে একজন ফেরেস্তা দাঁড়িয়ে আছেন। ফেরেস্তা নিজের পায়ের গোড়ালি দ্বারা মাটিতে আঘাত করতে লাগলেন, শেষ পর্যন্ত পানি বের হয়ে আসে। তখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চারপাশে আপন হাত দ্বারা বাদ দিয়ে হাউজের মতো করে দিলেন এবং আজলা ভরে মশকে পানি তোলার চেষ্টা করলেন। তখন মশকে পানি তোলার পরেও পানি উপচে পড়তে লাগলো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মাকে আল্লাহ রহম করুন, যদি তিনি জমজমকে বাদ না দিয়ে এভাবে ছেড়ে দিতেন, কিংবা তিনি বলেছেন, যদি তিনি আজলা ভরা পানি মশকে জমানা করতেন, তাহলে জমজম একটি কূপ না হয়ে প্রবাহমান ঝর্ণায় পরিণত হতো। তারপর হাজেরা পানি পান করলেন এবং শিশুপুত্রকে দুগ্ধপান করালেন। ফেরেস্তা তাকে বললেন, আপনি ধ্বংসের কোনো আশঙ্কা করবেন না, কেননা এখানে আল্লাহর ঘর রয়েছে, এই শিশু এবং তার পিতা ঘরটি পুনরায় নির্মাণ করবেন। ওই সময় বাইতুল্লাহ চেয়ে উঁচু কিছু টিলা ছিল, বন্যার পানির ফলে তার ডান ও বাঁদিকে ভাঙন ধরেছিল। হাজেরা সেখানে দিনযাপন করছিলেন। শেষে জরহুম গোত্রের একদল লোক তাদের কাছ দিয়ে অতিক্রম করছিল। তারা মক্কার নিচু ভূমিতে অবতরণ করল এবং তারা দেখতে পেল একটি পাখি চক্রাকারে উড়ছে। তখন তারা বলাবলি করল, নিশ্চয় এই পাখিটা পানির উপরেই উড়ছে, অথচ আমরা এই উপত্যকায় বহুদিন কাটিয়েছি, এখানে কোনো পানিই ছিল না। তখন তারা একজন কি দুইজন মশকধারী লোক সেখানে পাঠায়। তারা সেখানে গিয়ে পানি দেখতে পেল।
ফিরে এসে সবাইকে পানির সংবাদ দিল। সংবাদ পেয়েই সবাই সেদিকে অগ্রসর হলো। ইসমাইল আলাইহি সালাতু ওয়াসসালামের মা ওই সময়ে পানির নিকট বসা ছিলেন। তারা তার নিকটবর্তী স্থানে বসবাস করার অনুমতি চাইল। হাজেরা বললেন, থাকতে পারো, তবে এ পানির ওপর তোমাদের কোনো অধিকার থাকবে না। তারা তা মেনে নিল। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ ঘটনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাকে একটি সুযোগ এনে দিল। তিনিও জনমানুষের উপস্থিতি চাচ্ছিলেন। এরপর তারা সেখানে বসতি স্থাপন করল এবং তাদের পরিবার পরিজনের কাছেও সংবাদ পাঠাল। তারাও সেখানে তাদের সাথে বসবাস করতে লাগল। পরিশেষে সেখানে তাদের কয়েকটি পরিবারের বসতি স্থাপিত হলো। এদিকে ইসমাইল আলাইহি সালাতু ওয়াসসালাম যৌবনে উপনীত হলেন এবং তাদের থেকে আরবি ভাষা শিখলেন। যৌবনে পৌঁছে তিনি তাদের কাছে আকর্ষণীয় এবং প্রিয়পাত্র হয়ে উঠলেন। যখন তিনি পূর্ণ যৌবন লাভ করলেন, তখন তারা তার সঙ্গে তাদেরই একটি মেয়েকে বিবাহ দিল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বিবাহের পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার পরিবারকে দেখার জন্য এখানে আসেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালামকে পেলেন না। তখন তার স্ত্রীকে তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন। স্ত্রী জানালেন, তিনি আমাদের জীবিকার খোঁজে বেরিয়ে গেছেন। তখন তিনি তাদের জীবনযাত্রা ও অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সে জানায়, আমরা অতি কষ্টে অভাব অনটনে আছি। সে তার কাছে নিজেদের দুর্দশার অভিযোগ করল। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, তোমার স্বামী বাড়ি ফিরে এলে আমার সালাম জানাবে এবং তাকে দরজার চৌকাঠ বদলে ফেলতে বলবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বাড়ি ফিরে এলে তিনি যেন কিছু একটা ঘটনার আভাস পেলেন। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি কোনো লোক এসেছিল? স্ত্রী বলল, হ্যাঁ, এই আকৃতির একজন বৃদ্ধ লোক এসেছিলেন। তিনি আপনার সম্পর্কে জানতে চেয়েছিলেন, আমি তা জানিয়েছি। আমাদের জীবনযাত্রা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। আমি বলেছি, আমরা খুব কষ্টে এবং অভাব অনটনে আছি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জিজ্ঞাসা করলেন, তিনি তোমাকে কোনো উপদেয় দিয়েছেন? স্ত্রী বললেন, হ্যাঁ, আপনাকে তার সালাম জানাতে বলেছেন এবং আপনাকে দরজার চৌকাঠ বদলাতে বলেছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, তিনি আমার পিতা, তোমাকে ত্যাগ করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। সুতরাং তুমি তোমার আপনজনদের কাছে চলে যাও। তখন তিনি স্ত্রীকে তালাক দিলেন এবং জুরহুম গোত্রের অন্য একটি মহিলাকে বিবাহ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দীর্ঘদিন পর্যন্ত দূরেই রইলেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদের পুনরায় দেখতে এলেন, কিন্তু এবারও তিনি হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বাড়িতে পেলেন না। পুত্রবধূকে জিজ্ঞাসা করলে জানালেন, তিনি আমাদের জীবিকার অন্বেষণে বাইরে গেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, তোমরা কেমন আছো? তোমাদের জীবনযাত্রার অবস্থা কেমন? জবাবে পুত্রবধূ বললেন, আলহামদুলিল্লাহ, আমরা ভালোই আছি, সুখে আছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম জিজ্ঞাসা করলেন, সাধারণত তোমাদের খাদ্য কি? তিনি বললেন, গোশত। পুনরায় জিজ্ঞাসা করলেন, তোমাদের পানীয় কি? তিনি বললেন, পানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করলেন, হে আল্লাহ, এদের গোশত ও পানিতে বরকত দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময় তাদের এখানে খাদ্যশস্য উৎপাদিত হতো না, যদি হতো তাহলে তিনি তাদের জন্য সে বিষয়ে দোয়া করতেন। বর্ণনাকারী বলেন, মক্কা ব্যতীত অন্য কোথাও কেউ শুধু গোশত ও পানীয় দ্বারা জীবনযাপন করতে পারে না, কেননা শুধু গোশত ও পানি জীবনযাপনের জন্য যথেষ্ট হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, তোমার স্বামী যখন বাড়িতে আসবে তখন আমার সালাম জানাবে এবং দরজা চৌকাঠ অপরিবর্তিত রাখতে বলবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বাড়িতে আসলেন, তখন স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তোমার নিকট কেউ এসেছিল কি? স্ত্রী বললেন, হ্যাঁ, একজন সুন্দর আকৃতির বৃদ্ধ লোক এসেছিলেন। স্ত্রী আগন্তুকের প্রশংসা করলেন, তিনি আপনার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, আমি তাকে আপনার সংবাদ জানিয়েছি। তিনি আমাদের জীবনযাত্রা সম্পর্কেও জানতে চেয়েছিলেন, আমি জানিয়েছি আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, তিনি কি তোমাকে কোনো উপদেয় দিয়েছেন? স্ত্রী বললেন, হ্যাঁ, তিনি আপনাকে সালাম জানিয়েছেন
এবং আপনার দরজার চৌকাঠ ঠিক রাখতে বলেছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, তিনি আমার পিতা, তোমাকে স্ত্রীরূপে বহাল রাখতে নির্দেশ দিয়েছেন। পুনরায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এদের থেকে দীর্ঘদিন পর্যন্ত দূরেই থাকলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম পুনরায় আসলেন, দেখলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জমজম কূপের নিকটে বিরাট এক বৃক্ষের নিচে বসে তীর চাচ্ছিলেন। পিতাকে দেখে তিনি তার দিকে এগিয়ে আসলেন। এরপর উভয়ে এমনভাবে পরস্পরকে আলিঙ্গন করলেন যেমন সাধারণত পিতা পুত্রের মধ্যে হয়ে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইসমাইল, আল্লাহ আমাকে একটি কাজের আদেশ দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আল্লাহ যে কাজের আদেশ দিয়েছেন তা বাস্তবায়ন করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, তুমি আমাকে সাহায্য করবে কি? ইসমাইল আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আমি আপনাকে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম পার্শ্বে অবস্থিত উঁচু ঢিবের দিকে ইঙ্গিত করে বললেন, আল্লাহ তাআলা আমাকে এই স্থানটি ঘিরে একটি ঘর নির্মাণের আদেশ দিয়েছেন। তখন তারা উভয়ই কাবা ঘরের দেয়াল ওঠাতে লেগে গেলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পাথর আনতেন ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম গাঁথুনি দিতেন। প্রিয় দর্শক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের এই মক্কা হিজরত, জমজম কূপ সৃষ্টির কাহিনী ও কাবা ঘর নির্মাণের ঘটনা জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।